হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট আজকে আমরা আপনাদের সাথে জমি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকের বিষয়টি হলো আপনারা কিভাবে আপনাদের জমির খতিয়ানের সাথে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন জমির খতিয়ানের সাথে মোবাইল নম্বর লিঙ্কের পদ্ধতিটি কয়েকদিন আগেই চালু হয়েছে তো আপনারা কিভাবে জমির খতিয়ানের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিচের বেল আইকানটি অলে সেট করে দেবেন যাতে আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলি সবার আগে দেখতে পান তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজারটি ওপেন করে সার্চ করব বাংলার ভূমি বাংলার ভূমিলিকে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে আমরা তাতে ক্লিক করে লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের সামনে একটি ওয়েবসাইট খুলেছে ওয়েবসাইটটিতে যে কোনো কাজ করতেই আপনাকে একটি খুলতে হবে। দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন ও সাইন আপ বলে দুটি অপশন রয়েছে আপনার যদি এই ওয়েবসাইটে আগে কখনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইন অপশানে ক্লিক করবেন এবং যদি আপনি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনারা একটি রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম গার্জিয়ান নেম অ্যাড্রেস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড ইত্যাদি ফিল আপ করতে হবে ওপরের ডিটেলসগুলো ফিল করার পর নিচে আপনাকে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে ইমেল অ্যাড্রেস অ্যাড করার পর কিবোর্ডের ট্যাপ বাটনটি ক্লিক করলে আপনার ইমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ইমেল ওটিপি অপশনে পুট করে দেবেন ঠিক একইভাবে আপনার আধার কার্ড বা ব্যাংকে যে মোবাইল নম্বরটি লিংক করা আছে সেই মোবাইল নম্বরটি পুট করে দেবেন মোবাইল নম্বরটি পুট করার পর কিবোর্ডের ট্যাপ বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটি মোবাইল ওটিপি অপশনে পুট করতে হবে নিচের পাসওয়ার্ড অপশনে আপনাকে একটি পাসওয়ার্ড পুট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেম পাসওয়ার্ডটি দ্বিতীয়বার লিখতে হবে তারপরে ক্যাপচা কোডটি ফিল করে সাবমিট অপশানে ক্লিক করুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই ওয়েবসাইটে আপনার নাম দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন হয়েছে অ্যাকাউন্ট ওপেন করার পর ওপরে সাইনিং অপশানে ক্লিক করুন সাইনিং অপশানে ক্লিক করার পর আপনি যেই মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নম্বরটি এবং নিচে পাসওয়ার্ডটি পুট করে দেবেন পাসওয়ার্ড পুট করার পর নিচে ক্যাপচা পুট করে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর আপনি ওপরে অনেকগুলি অপশন দেখতে পাবেন সেখানে আমরা সিটিজেন সার্ভিস অপশানটি সিলেক্ট করে নিচ্ছি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর আরো কয়েকটি অপশান ওপেন হয়েছে এখান থেকে আমরা প্রথম অপশানটি অর্থাৎ অনলাইন অনলাইন ক্লিক ক্লিক করব করার পর আমরা দেখতে পাবো কয়েকটি অপশান ওপেন হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যেই আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান আমরা এই অপশানে ক্লিক করে দেব অপশানটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ব্লক ও মৌজা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট ব্লক ও মৌজা সিলেক্ট করার পর নিচে জমির নম্বরটি পুট পুট করে দেবেন নাম্বার করার পর ভিউ অপশানে ক্লিক করতে হবে ভিউ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই খতিয়ান নম্বরের জমিটি যার নামে আছে তার নাম ও গার্জিয়ান নেম নিচের বক্সগুলোতে গুলোতে অটোমেটিক ফিল হয়ে গেছে এই খতিয়ান নম্বরে যদি আগে থেকে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে আপনারা ডান দিকে মোবাইল নাম্বার অ্যাস পার রেকর্ড অপশানে শো করবে এই খতিয়ান নাম্বারে যদি আগে থেকে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে ডান দিকে মোবাইল নাম্বার অ্যাস পার রেকর্ড এই অপশানে শো করবে আপনারা যেই নতুন মোবাইল নম্বরটি লিংক করতে চান তা নিচের দিকে এন্টার ইউর আপডেটেড মোবাইল নম্বরে পুট করে দেবে মোবাইল নম্বরটি পুট করার পর কিবোর্ডের ট্যাব অপশানে ক্লিক করলে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি পুট করে দেওয়ার পর লাস্ট অপশানটি আমরা দেখতে পাচ্ছি আপলোড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট এইখানে আপনাকে আপনার জমির পর্চাটি আপলোড করতে হবে পর্চাটির ফরম্যাট পিডিএফ ফাইল হতে হবে এবং পিডিএফ টি দুই এমবি এর মধ্যে হতে হবে যে সাবমিট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে এই অ্যাপ্লিকেশন বা রেফারেন্স নাম্বারটি আপনারা ভবিষ্যতে চেক করার জন্য কপি করে রাখতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে আপনারা আপনাদের ভোটার নম্বরের সাথে মোবাইল নম্বর লিংক করতে পারবেন এই অপশনটি কয়েকদিন আগেই এই ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে করে বেল বেল আইকনটি অল সেট দেবেন যাতে আপনারা আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি তারপরেও যদি আপনাদের ভিডিওতে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে করজেরক সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন